তো যেহেতু এই মানুষটা পর্যবেক্ষণ করছে তার হিসাবে জিনিসটা হবে দেখতে এরকম আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি প্রজেক্ট মোশন বা প্রাশের গতির কেজ ফাইভ নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আনত তলে প্রাশ তো এই ভিডিওতে মূলত আমি নিচে থেকে উপরে যখন নিক্ষেপ করব তখন ওই ঘটনা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যদি আমার সময় হয়ে যায় তাহলে আমি উপরে থেকে নিচে নিক্ষেপ করলে কী হবে সেটা বলে দেবো আর যদি ভিডিওতে সময় না হয় তাহলে আমরা পরের ভিডিওতে উপরে থেকে নিচের জিনিসটা দেখব এখন আসো এখানে এই যে চিত্রটা আমি এঁকে রাখছি যে একটা তলের উপর থেকে একটা তল থেকে একটা বস্তু থেকে নিক্ষেপ করা হলো দির্যকভাবে এবং সেটা যথারীতি প্রাসের গতি ফলো করেই একদম একদম এখানে এসে আপতিত হলো কাহিনি হচ্ছে তলের সাপেক্ষে যখন তুমি চিন্তা করবা তখন কিন্তু তলের দিক থেকেই তোমার এক্স এক্সিস বলে নিলে তোমার জন্য সুবিধা এবং সেই দিকের সাথে লম্ব দিকে ওয়াই এক্সিস বলে নিলে তোমার জন্য সুবিধা মানে হচ্ছে আমরা নর্মালি এক্স 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 এক্সিস এবং ওয়াই এক্সিস যেদিকে ধরে থাকি বা আমার আমার পুরা স্থানাঙ্ক ব্যবস্থা যেরকম থাকে আমার এখন যেটা করা লাগবে একটু বুদ্ধি করে যে আমার পুরা স্থানাঙ্ক ব্যবস্থাটাকেই রোটেট করে দেয়া লাগবে খেয়াল করো আমাদের থিটা হচ্ছে আমাদের আনত যে তলটা সেটার কোন হচ্ছে থিটা মানে থিটা কোন আনত তল এবং ওই তলের সাথে আলফা কোণে আমি একটা ভিনট বেগে একটা প্রজেক্টাইল অথবা ব্রাশ নিক্ষেপ করেছে এখন তলের সাপেক্ষে যদি চিন্তা করতে হয় ব্যাপারটাকে এরকম ধরো যে একটা মানুষ এই তলের এখানে দাঁড়িয়ে আছে তো সে আসলে ব্যাপারটাকে কীভাবে পর্যবেক্ষণ করবে একটু চিন্তা করো সে কীভাবে পর্যবেক্ষণ করবে তো সে কীভাবে পর্যবেক্ষণ করবে এই জিনিসটা আমি এখানে একটু সুন্দর করে বুঝিয়ে দিই যে সে কীভাবে পর্যবেক্ষণ করবে তো যেহেতু এই মানুষটা পর্যবেক্ষণ করছে তার হিসাবে জিনিসটা হবে দেখতে এরকম ওকে তার মানে হচ্ছে এটাই হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস মানে তার সাপেক্ষে আর কি যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস আমি এক কাজ করি এই জিনিসটা কপি করে পেস্ট করে দিই কপি হয় নাই কেন ওকে এই হচ্ছে আমার ঘটনা যে আমি আসলে বর্ণনা করছি ব্যাপারটা এরকম বাট টেকনিক্যালি এই মানুষটার সাপেক্ষে বা তলার সাপেক্ষে ব্যাপারটা কিন্তু এরকম তার মানে হচ্ছে আমার এই দিকটা এক্স এক্সিস আর এই দিকটা ওয়াই এক্সিস ওকে এটা হচ্ছে এক্স এক্সিস এবং এটা হচ্ছে ওয়াই এক্সিস ওকে যেটা করেছি আমরা যে আমরা পুরো স্থানাঙ্কর ব্যবস্থাটাকেই থিটা কোণে রোটেট করে দিয়েছি কারণ আমাদের স্থানাঙ্কর ব্যবস্থা ছিল এরকম আমি পুরো জিনিসটাকেই যদি থিটা কোণে রোটেট করে দিই টেকনিক্যালি কিন্তু এইরকম একটা কাহিনী হয়ে যাবে মানে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস এখন আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস এক্স এক্সিস ওয়াই এক্সিস আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা ওকে এখন আমি ওকে এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এখন আগের ম্যাথগুলোতে যেরকম ছিল আগের টাইপগুলোতে যেরকম ছিল যে অবিকর্ষীয় তরণ শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর ছিল এবং এক্স এক্সিস বরাবর কোনো তরণ ছিল না এখন কিন্তু ব্যাপারটা এতটা ইজি হবে না এখন আমার দুই এক্সিস বরাবরই তরণ থাকবে একটু খেয়াল করলেই বুঝবা আমার অবিকর্ষীয় তরণ বা জি যেটা বলবো আমরা সেটা তো সবসময় নিচের দিকে থাকবেই এটা এইভাবে নিচের দিকে এখন এই যেটার আমি যদি এই দিকটাকে এক্স এক্সিস বলি এবং এই ডিরেকশনটাকে ওয়াই এক্সিস বলি সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো এক্স এক্সিস বরাবর যে কোনো উপাংশ আছে কি না ডেফিনেটলি আছে নিচের দিকে এক্স এক্সিস বরাবর বিপরীত দিকে থাকবে এবং ওয়াই এক্সিস বরাবর আছে কি না ডেফিনেটলি আছে এখন হিসাব করা লাগবে যে এই কোনটা আসলে কত ডিগ্রি এখন এই কোনটা কত ডিগ্রি হিসাব করার জন্য আমাদের একটু জ্যামিতি ব্যবহার করা লাগবে আমি একটু হুম ওকে এটা নেই লম্ব ওকে খেয়াল করো ভালো করে এটা যদি থিটা হয় তাহলে এটা নাইনটি ডিগ্রি তাহলে এই কোনটা হবে হিসাব করলেই বুঝবা একশো আশি থেকে বাদ দিলে নাইনটি মাইনাস থিটা এবং খেয়াল করো এই পুরা জিনিসটা কিন্তু নাইনটি ডিগ্রি বিকজ এটা তো আমরা লম্বভাবে টেনেছি তলের সাথে তো পুরাটা এই পুরাটা যদি নাইনটি ডিগ্রি হয় আর এই পর্শনটা যদি নাইনটি মাইনাস থিটা হয় তাহলে একটু কি হবে নাইনটি মাইনাস নাইনটি মাইনাস সেটা হয়ে যাবে থিটা ওকে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা আর আমি মুছে এটা মুছে দিই জাস্ট আমাদের হিসাবে সুবিধার্থে ওকে ওকে এখানে জাস্ট থিটা থাকবে এটা হচ্ছে থিটা এখন এটা যদি জি হয় আর এই কোনটা যদি থিটা হয় তাহলে থিটার এদিক বড় বড় উপাংশ হচ্ছে জি কস থিটা তাহলে ডেফিনেটলি এই বরাবর উপাংশ হবে কালারটা চেঞ্জ করে দিই এই বরাবর উপাংশ হবে জি সাইন থিটা অর্থাৎ এক্স এক্সিস বরাবর আমার জি এর উপাংশ হচ্ছে জি সাইন থিটা এবং ওয়াই এক্সিস বরাবর আমার জি এর উপাংশ হচ্ছে জি কস থিটা ওকে তাহলে আমাদের অভিকর্ষীয় তরণকে উপাংশে বিভক্ত করা শেষ এখন আমরা কী কী বের করব বলি আমরা যেই জিনিসগুলো বের করব সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বের করব পর্যায়কাল বের করব তারপরে অনুভূমি পাল্লা বের করব এবং ছবি হচ্ছে তলের রেসপেক্টে এই যে এই তলের রেসপেক্ট হিসাব করা লাগবে আমাদের ওকে এখন আসো আমরা এই চিত্রটাকে একটু ছোট করে দিই বিকজ এই চিত্রটা জাস্ট বোঝানোর জন্য যে আমরা আসলে কী করছি ওকে সরিয়ে দিলাম এখানে তো প্রথমে আমরা যেটা বের করবো সেটা হচ্ছে এইচ তো এইচ আর বের করার আগে আমাদের আরও কিছু জিনিস বের করা লাগবে সেটা হচ্ছে ভি এক্স ভি এক্স নট এইসব বের করা লাগবে তো এই কাজগুলো আগে করে ফেলি এখন দেখি এক্স সিক্সিস বরাবর আমার আদিবেগ কত এক্স এক্সিস বরাবর আদিবেগ মানে হচ্ছে ভি এক্স নট ওকে তো ভি নট যদি হয় আদিবেগ এবং সেটা যদি এক্স এক্সিসের সাথে উৎপন্ন কোন হয় আলফা কজ এখন আমার আলফা এখন আমার এক্সিক্সিস কিন্তু এই তল বরাবর এটা হচ্ছে আমার এক্স এক্সিস ওকে তো আলফা যদি হয় তাহলে এক্স এক্সিস বরাবর আদিবেগ হবে বিট কজ আলফা এবং ওয়াই এক্সিস বরাবর আদিবেগ হবে এই যে এই বরাবর ভিনট সাইন আলফা তাহলে আদিবেগ দেওয়া শেষ এখন আমরা টি সময় পরে বেগের মান বের করবো এখন আমরা লিখবো এখানে যে টি সময় পর টি সময় পর এক্স এক্সিস বরাবর ব্যাগ আগের টাইপগুলোতে এক্সিক্সিস বরাবর কোনো তরণ ছিল না তো আদিবেগ যা শেষ বেগে তাই ছিল বাট এখন ব্যাপারটা এরকম না এখন খেয়াল করো এখন কিন্তু আমার এক্স এক্সিস বরাবর তরণ আছে সেটা পরিমাণ কত জি সাইন্থের এখন আরেকটা জিনিস খেয়াল করো এক্স এক্সিস যদি আমি এই দিকটাতে বলি তাহলে তরণটা কিন্তু ঠিক তার বিপরীত দিকে অর্থাৎ আমি যদি এক্স এক্সিসের এই এক্স এক্সিসের ডান দিককে এখন তার ডান দিক বলা যায় না মানে আমি যদি এই দিকটাকে যদি পজিটিভ বলি তাহলে অবশ্যই তার বিপরীত দিকে নেগেটিভ বলা লাগবে তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটির সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে এটা হবে ভি এক্স নট প্লাস এটি এ এর জায়গায় কী বসবে খেয়াল করো আমি যদি তরণকে আলাদাভাবে লিখি এ এক্স ইজ equal টু মাইনাস জি sin থিটা কজ এটা এক্স সিক্সিসের বিপরীত দিকে আছে মাইনাস জি সাইন তো এখানে লিখব মাইনাস জি সাইন থিটা তাহলে একবারে লিখে ফেলি ভি এক্স নট মাইনাস জি সাইনথিটা ওকে এখন ওয়াই বরাবর তরণটাও তো আমাদের লাগবে খেয়াল করো ওয়াই বরাবর তরণটা কোন দিকে এই যে এই হচ্ছে আমাদের ওয়াই বরাবর তরণ ওকে এবং সেটাও কিন্তু ডেফিনেটলি দেখা যাচ্ছে হচ্ছে এই বরাবর এবং তরণ হচ্ছে বিপরীত দিকে জি কস থিটা তাহলে এ ওয়াইও হবে নেগেটিভ অফ জি কস থিটা এখন ওয়াই এক্সিস বরাবর আমরা ব্যাগটা বের করে ফেলি ওয়াই এক্সির বরাবর ব্যাগ হচ্ছে ভি ওয়াই নট প্লাস মাইনাস জি কস থিটা ইন্টু টু ওই যে আমাদের সেম সূত্র ভি ইজ ইকল টু প্লাস এটি ওয়াই এক্সিস বরাবর ভি ওয়াই নট কত আমাদের ভি ওয়াই নট হচ্ছে ভি নট এই যে বের করে রেখেছিলাম কোথায় এই যে ভি ওয়াই নট হচ্ছে ভি নট সাইন আলফা ওকে তাহলে এটা হচ্ছে ভি নট সাইন আলফা মাইনাস জি ইন্টু টি তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের ভেলোসিটি বের করা শেষ টি সময় পরে এবং ওয়াই এক্সিস বরাবর টি সময় পরে ভেলোসিটি বের করা শেষ এখন আমরা এই কাজগুলো করে ফেলে যে এইচ টি আর এসব বের করবো আমরা এখন ওকে তো প্রথমে যদি আমরা ফ্লাইট টাইম অথবা টাইম অফ ফ্লাইট অথবা উড্ডয়নকাল বের করি খেয়াল করো এই যে আমি এখান থেকে বস্তুটাকে নিক্ষেপ করেছি সেই বস্তুটা নিক্ষিপ্ত হওয়ার পর এ যে এই টু ঘুরে এইখানে যখন ব্যাক করবে তখন আমরা বলবো আমার পুরা প্রজেক্টের গতিপথ শেষ এইটুকু কাজ করতে তার যে সময় লাগবে সেটা আমরা বের করবো এখন আমরা টি বের করব উড্ডয়নকাল টি অর্থাৎ খেয়াল করো সে যে হাইট থেকে নিক্ষেপ করেছিলাম এক্স্যাক্টলি সেম হাইটে ফেরত আসছে আবার বলে রাখছি এটা কিন্তু আমার তলের ফ্রেম অফ রেফারেন্সে তলের ফ্রেম অনুযায়ী এটা যে হাইট এটা কিন্তু এক্স্যাক্টলি সেম হাইট কজ আমাদের অ্যাক্সিস এখন কিন্তু এটা এটা আমাদের অ্যাক্সিস খেয়াল করো এই ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে এই পয়েন্টটা যে হাইটে আছে এক্স্যাক্টলি সেইম হাইটে আছে এই পয়েন্টটাও তাইলে ওয়াই এক্সিস বরাবর আমার স্মরণটা শূন্য বা পর্যায়কাল যখন হয়ে যাবে তার মানে হচ্ছে আমার বস্তুটার অবস্থান ওয়াই এক্সিস বরাবর জিরো হাইটে থাকবে তা আমরা যদি ওই সূত্র ফলো করি তাহলে লেখা যাবে এইচ ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার এখন এই সূত্রটা তো হচ্ছে আমরা ওয়াই এক্সিস বরাবর অ্যাপ্লাই করব তাহলে ওয়াই এক্সিস বরাবর আমার হাইট যখন জিরো হবে তখন আমি বলবো পর্যায়কাল পরিমাণ সমান সময় অতিক্রান্ত হয়েছে তাহলে আমি এইচ সমান জিরো লিখে ফেলি জিরো ইজ টু এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস বরাবর আদিবেগ যেটা হচ্ছে ভিনট সাইন আলফা তো লিখে দিই এখানে ভিনট সাইন আলফা আর যেহেতু আমরা হাইট জিরো ধরেছি তার মানে আমরা ধরতে পারি যে পর্যায়কাল পরিমাণ সময় অতিক্রান্ত হয়েছে সো স্মল টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি লিখে দিলাম ডিরেক্ট প্লাস হাফ এ আসলে কোন এক্সিস বরাবর তরণ ওয়াই এক্সিস বরাবর তরণ এখন দেখো খেয়াল করে ওয়াই এক্সিস বরাবর আমার তরণটা কিন্তু ছিল মাইনাস জি কস্থিটা যেহেতু সেটা ওয়াই এক্সিসের ঠিক বিপরীত দিকে আমরা যেদিকে ওয়াই ধরেছি ওয়াই এক্সিস ধরেছি ঠিক তার বিপরীত দিকে ওয়াই এক্সিস বরাবর তরণটা অর্থাৎ এটা এটা হবে মাইনাস জি কস থিটা ইন্টু ক্যাপিটাল টি সিমিলারলি স্কোয়ার্ড তো আমরা এখন যদি এটাকে সাজাই লেখা যাবে জি কস থিটা ডিভাইডেড বাই টু ইন্টু টি স্কোয়ার্ড মাইনাস ভি নট সাইন আলফা ইন্টু টি ইজ ইকুয়াল টু জিরো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে টি কমন নিব টি যদি কমন নিই তাহলে থাকবে জি কস থিটা ডিভাইডেড বাই টু ইন্টু টি মাইনাস নট সাইন আলফা ইকুয়াল টু জিরো এখন দুইটা আনসার হতে পারে ক্যাপিটাল টি সমান জিরো অথবা ক্যাপিটাল টি সমান সামথিং এখান থেকে সো ক্যাপিটাল টি সমান জিরো মানে কিন্তু আসলে যখন আমরা নিক্ষেপ করেছিলাম ওই সময়কার হাইটটা ক্যাপিটাল টি সমান জিরো মানে কিন্তু হচ্ছে যখন আমরা নিক্ষেপ করেছিলাম ওই সময়কার হাইটটা তো সেটা তো আমার পর্যায়গার পরিমাণ সময় না তো আমরা সেকেন্ডটাকে নিব এই যে এই অংশটাকে নিব তো আমরা বলতে পারি এখান থেকে আমি যদি পক্ষান্তরকারটাকে ডানে নিয়ে যাই তাহলে সেটা হবে জি কস থেরা ডিভাইডেড বাই টু ইন্টু টি ইজ ইকুয়াল টু ভি নট সাইন আলফা তো এখান থেকে ডিরেক্ট লেখা যাবে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি এটা হচ্ছে আনতো তলে নিক্ষেপিত বস্তুর ক্ষেত্রে পর্যায়কালের সূত্র নিচে থেকে উপরের দিকে যদি আমরা নিক্ষেপ করি সেক্ষেত্রে আচ্ছা তো সূত্রটা কি দেখে পরিচিত মনে হয় একটু খেয়াল করো তো আমরা নর্মাল যে প্রাশের স্মেদগুলো পড়েছিলাম সেক্ষেত্রে আমাদের সূত্রটা কী ছিল টি ইজ ইকুয়াল টু ছিল এরকম টু নট সাইন আলফা ডিভাইডেড বাই জি ওখানে জি ছিল আর এখানে চলে এসেছে জি কস্তিটা বাট সেটাই তো হওয়ার কথা ছিল কারণ তখন ওয়াই এক্সিস বরাবর তরণ ছিল জি এখন ওয়াই এক্সিস বরাবর তরণ হচ্ছে জি কস্তিটা আগে ওয়াই এক্সিস বরাবর আদিবেগ ছিল বিনোড সাইনালফা এখনও বিনর্ড সাইন আলফা সো উপরের অংশটা সেম আছে কিন্তু নিচের অংশটা একটু চেঞ্জ হয়ে গেছে বিকজ আগের বার ওয়াই এক্সিস বরাবর তরণটা হান্ড্রেড পার্সেন্ট ছিল এখন ওয়াই এক্সিস বরাবর তরণের উপাংশ আছে সো আমরা যদি এটাকে রিলেট করতে পারি তাহলে আমাদের পক্ষে এই শুধুটা মনে রাখাটা ইজি আর হবে ওকে আমাদের ক্যাপিটালটি বের করা শেষ এখন আমরা ক্যাপিটাল এইচ বের করবো সর্বোচ্চ উচ্চতা যে লিখে দিই এখানে সর্বোচ্চ উচ্চতা এবং সর্বোচ্চ উচ্চতায় কার সাপেক্ষে এই তল সাপেক্ষে এই তল সাপেক্ষে তাহলে এই তল সাপেক্ষে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এই হাইটটা ওকে তো এখন সর্বোচ্চ উচ্চতায় কী হয় সর্বোচ্চ উচ্চতায় আমাদের ওয়াই এক্সিস বরাবর ব্যাগ জিরো হয়ে যায় অর্থাৎ এই যে ওয়াই এক্সিসটা এই ওয়াই এক্সিস বরাবর ব্যাগ যখন জিরো হয়ে যাবে তখনই আমরা বলবো এটা সর্বোচ্চ উচ্চতায় আছে তাহলে আমরা ওই সত্যিই ফলো করব ভি ওয়াই ইজ ইকাল টু ভি ওয়াই প্লাস এখন মানে এটি বলতে এ আর কি তো ওয়াই এক্সির বরাবর ব্যাগ যখন জিরো তখনই আসলে সর্বোচ্চ উচ্চতে আমরা পৌঁছে আচ্ছা এই শুধু তো ব্যবহার করা যাবে এখানে ওকে আমরা যেটা ইউজ এটা হচ্ছে ভি ওয়াই স্কোয়ার্ড তো যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন তো বেগটা শূন্য হয়ে যাবে এবং ওয়াই এক্সিস বরাবর আদেবে কত ভি নট স্কোয়ার্ড সাইন্স স্কোয়ার্ড আলফা এই যে এইখান থেকে বের করেছি আমরা এখন তরণটা কোন দিকে নেগেটিভ ডিরেকশনে মাইনাস জি কস্তিরা তাহলে প্লাস টু ইন্টু মাইনাস জি কস্তিরা ইন্টু যেহেতু আমি বলেছি যে ওয়াই এক্সিস বরাবর বেগ শূন্য মানে ওইখানে যে হাইট থাকবে ওইটা হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা তো এখানে ডিরেক্ট ক্যাপিটালিস্ট লিখে দিলাম এখন আমি জাস্ট ডানবামি নিয়ে আসি জিনিসগুলাকে টু জি কস থিটা ইন্টু এইচ টু লেখা যাবে ভি নট স্কোয়ার্ড সাইন্স স্কোয়ার্ড আলফা তো এখান থেকে এইচ সমান লেখা যাবে ভি নট স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড আলফা ডিভাইডেড বাই টু জি থিটা ওকে তো এই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা সূত্র এবং আমি আশা করি এটাও তোমাদের এখন পরিচিত লাগছে আমাদের প্রাশের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা সূত্র ছিল এটা ভি নট স্কোয়ার্ড সাইন্স স্কোয়ার্ড থিটা ডিভাইডেড বাই টু জি তখন থিটা ছিল নিক্ষেপ কোন আর কি তো আমি জাস্ট হিসাবে সুবিধা তোমাদেরকে আলফা বলে দিলাম ওকে নট স্কোয়ার্ড সাইন্স স্কোয়ার্ড আলফা ডিভাইডেড বাই টু জি তো দেখো তো জিনিসটা দেখতে পরিচিত মনে হয় কিনা ক্যাপিটাল ছিল ওয়াই এক্স ইস বরাবর আদিবেগের বর্গ ডিভাইডেড বাই টু ইন্টু ওয়াই এক্সিস বরাবর তরণ তো এখানেও তো সেম কথা ওয়াই এক্স ইস বরাবর আদিবেগের বর্গ ডিভাইডেড বাই টু ইন্টু ওয়াইস বরাবর তো ব্যাপারটা ছিল এরকম ভি ওয়াই নট স্কোয়ার্ড ডিভাইডেড বাই টু জি এখানেও সেম টু জি ওয়াই ছিল এখানে টু জি আগের বার টু জি ওয়াই সমান ছিল শুধু টু জি আর এখন টু জি ওয়াই মানে হচ্ছে টু জি কস্তিটা তো একই সূত্র জাস্ট যদি ওইভাবে চিন্তা করতে পারো আর কি তাহলে ক্যাপিটাল এইচ বের করো আমাদের শেষ এখন ক্যাপিটাল আর বা অনুভূমিক পাল্লা এটার মানে হচ্ছে এখানে যে এই যে উপর থেকে উঠে এই যে নিক্ষিপ্ত হওয়ার পর এই যে এখানে চলে আসছে এই সময়টাতে সে এই তল বরাবর কতটুক দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে আমার অনুভূমিক পাল্লা বাট সূত্রটা একটু বড় হয়ে যায় তো নর্মালি যেটা হয় যে অনুভূমিক পাল্লা বের করার জন্য কিন্তু আমার আলাদা সূত্র মুখস্থ করার দরকার পড়ে না কারণ হচ্ছে আমি যদি এক্স এক্সিস বরাবর তার ব্যাগ জানি ওকে আমি যদি তার এক্স এক্সিস বরাবর ব্যাগ জানি তাহলে এক্সি বরাবর ব্যাগ জানলে সেক্ষেত্রে আমার ওই টি সময়ে সে কী পরিমাণ দ্রুত অতিক্রম করবে অর্থাৎ পর্যায়কাল পরিমাণ সময়ে কী পরিমাণ দ্রুত অতিক্রম করবে সেটা বের করলে কিন্তু হয়ে যায় তারপরেও সূত্র প্রমাণ করবে তারপরেও এখানে একটা কাহিনী আছে আগের কেসগুলোতে এক্সিক্সিস বরাবর কিন্তু কোনো তরণ ছিল না তো সেই ওটাকে আমরা সমাবেগ ধরে কাজ করতে পেরেছি বাট এখানে তো আমার এক্সেসিস বরাবর ব্যাগটার সমাবেক না সো এখানে ডেফিনেটলি আমার সময়ের সাথে এক্সেসিস বরাবর ব্যাগেরও চেঞ্জ হবে সো এখানে রেঞ্জের কনসেপ্টটা একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করা লাগবে ওকে বা সূত্রটা তা আমি ওই জিনিসটা এখন দেখাবো এটা মুছে ফেলি ওকে তো আমরা যখন এখন ক্যাপিটাল আর বের করব অনুভূমিক পাল্লা তো সেক্ষেত্রে যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে যে এক্স সিক্সিস বরাবর অতিক্রান্ত দ্রুত কত সময় পর্যায়কাল পরিমাণ সময় এখন আমরা এক্স সিক্সিস বরাবর অনুভূমিক এখন আমরা অনুভূমিক পাল্লা বের করব যেটা হচ্ছে এই যে তলের এক্স এক্সিস বরাবর বা এখন আমাদের যেটা এক্স এক্সিস সেই এক্সিস বরাবর সে পর্যায়কাল পরিমাণ সময়ে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করে অর্থাৎ ঘুরে ফিরে কাহিনী এটাই যে আর ইজ ইকুয়াল টু তখন ছিল সমবেগ এখন কিন্তু সমবেগ না তাহলে এখন আমাদের মূল সূত্র ব্যবহার করা লাগবে আর বা স্মরণ এক্স এক্সিস বরাবর ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার ব্যবহার করা লাগবে এখন শুধুমাত্র ইউটি দিয়ে কাজ হবে না কারণ এখন তরণ আছে আমাদের তাহলে এখন লিখব ভি এক্স নট ইন টু ক্যাপিটালটি কজ এখন পর্যায়কাল পরিমাণ সময়ে ব্যবহার করা লাগবে প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার কজ এখন আমরা যাচ্ছি এক্স এক্সিস বরাবর তো এক্স এক্সিস বরাবর তরণ লাগবে এখন ভি এক্স নোটটা কি আমাদের ভি এক্স নোট হচ্ছে ভি নোট কজ আলফা ইন্টু টি প্লাস তরণটা কি এক্স এক্সিস বরাবর মাইনাস জি সাইন থিটা তাহলে হাফ ইন্টু মাইনাস জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার খেয়াল করো এখান থেকে কিন্তু সব কিছু সব ইনফরমেশান আমরা অলরেডি বের করা আছে আমাদের কজ আমরা ক্যাপিটাল টি কিন্তু শুটো থেকে বের করতে পারবো আমাদের জানা যে সূত্র আছে সেটা দিয়ে টেকনিক্যালি এটা না তখন এখন তো থাকবে জি কস থিটা আচ্ছা তো আমরা ক্যাপিটাল টি বের করে ফেলছি আমরা ধরো কজ আলফা সাইন থিটা এগুলো জানি সো আমরা নর্মাল বেসিক কনসেপ্ট থেকেই কিন্তু অনুভূমিক পাল্লার মানটা বের করে ফেলতে পারি তো এটার জন্য আলাদাভাবে সূত্র মুখস্থ করার দরকার নাই তোমার জাস্ট এই কনসেপ্টটা মাথায় থাকা লাগবে যে এই ক্ষেত্রে আমার এক্স এক্সিস বরাবর তরণটা শূন্য না এক্সএকসিস বরাবর আমার তরণ আছে সো এক্স এক্সিস বরাবর নর্মাল গতিবিদ্যার একমাত্রিক মেথেড মতো আমরা জাস্ট তরণ টি সময় পরে অতিক্রান্ত স্মরণটা বের করব তো এস ইজ ইকল টু ইউটিউব প্লাস হাফ স্কোয়ারের সূত্র দিয়ে যা সূত্রের মধ্যে আমরা ভ্যালুগুলো বসিয়েছি আনসার চলে আসবে তারপরে যদি সূত্র বের করার দরকার পড়ে তো আমি সূত্রের প্রমাণটা দিয়ে দিচ্ছি এখানে এতটুকু জানলেই চলবে তোমাদের এর বেশি কিছু লাগবে না তারপরে সূত্রের প্রমাণটা দিচ্ছি ওকে তাহলে বি নট কজ আলফা ইন্টু টি তা টি এর মানটা বসিয়ে দিই ভি নট কজ আলফা ইন্টু টি এর মানটা কত টু ভি নট সাইন আলফা ডিভাইডেড বাই জি কস থিটা মাইনাস জি সাইন থিটা ডিভাইডেড বাই টু ইন্টু টি স্কোয়ার কত হবে ফোর ভি নট স্কোয়ার্ড সাইন স্কোয়ার্ড আলফা ডিভাইডেড বাই জি স্কোয়ার্ড কস স্কোয়ার থিটা খেয়াল করো কিছু কাটাকাটি যায় হয়তো এই যে এখানে এই জি দিয়ে এই জি স্কোয়ারকে কেটে জি হয়ে যাবে আর এই টু দিয়ে এই ফোর কেটে টু হয়ে যাবে এখানে আর কি কিছু কাটা যায় মনে হয় না আর কিছু কাটা যায় এই যে আর কিছু কাটা যাচ্ছে না এখানে সো আমরা এখানে লিখে ফেলি উপরে এটা হবে টু নট স্কোয়ার্ড সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই জি কজ থিটা আর ডান এই দিকে থাকবে টু নট স্কোয়ার্ড সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার্ড আলফা ডিভাইডেড বাই জি থিটা এখন আমরা যেটা করতে পারি লসাগো নিতে পারি সো লসাগুন নিলে কী হবে দেখো এখানে থাকবে জি কস স্কোয়ার্ড থিটা তাহলে যদি নেই তাহলে এখানে থাকবে টু ভিনট স্কোয়ার্ড সাইন আলফা কস আলফা কস থিটা মাইনাস জি ক স্কোয়ার থিটা জি ক্কোয়ার থি এটা ভাগ করলে তো ওয়ান হবে তাহলে এটা পুরোটাই বসে যাবে মাইনাস টু ভিনট স্কোয়ার সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার্ড আলফা একটু ছোটো করে লাগবে এখানে এটা চেঞ্জ করে ফেলি একটু আর ওকে এখন আমরা কিন্তু এই উপরের অংশ থেকে টু ভিনট স্কোয়ার্ড সাইন আলফা কমন নিতে পারি তাহলে টু নট স্কোয়ার্ড সাইন আলফা এটা কিন্তু নট স্কোয়ার্ড টু ভিনট স্কোয়ার্ড সাইন আলফা যদি কমন নেই তাহলে এখানে থাকবে কজ আলফা কস থিটা মাইনাস এখান থেকে টু উইনট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা যদি বাদ যায় একটা সাইন আলফা বাদ যাবে তাহলে এখানে থাকবে সাইন আলফা সাইন থিটা ডিভাইডেড বাই জি থিটা আচ্ছা তাহলে এটাকে ডিরেক্ট লেখা যায় আমি এদিকে লিখে ফেলছি খেয়াল করো A, cos a কজ বি মাইনাস a sin বি এটা কিছু সূত্র যা হচ্ছে কজ এ প্লাস সূত্র মাইনাস এটা কিন্তু কজ এ প্লাস বি সূত্র তাহলে এখানে লেখা যাবে উপরে টু ভিনট স্কোয়ার্ড টু ভিনট স্কোয়ার্ড সাইন আলফা সাইন আলফা ইন্টু কজ আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই জি কস থিটা এটা হচ্ছে অনুভূমিক পাল্লার সূত্র তলের ক্ষেত্রে যদি আমি একটা বস্তুকে নিচে থেকে উপরে দিকে নিক্ষেপ করি তাহলে সূত্র হচ্ছে টু উইনট স্কোয়ার সাইন আলফা ক আলফা প্লাস থিটা ডিভাইড বাই জি স্কোয়ার থিটা তো এই সূত্র মুখস্থ করা লাগবে এটা মোটেও সত্য না এটা একদমই মুখস্থ করার দরকার নেই তাও আমি দেখিয়েছি যে একটা রাশিমালা বের করলাম যেহেতু বলেছি যে এইচ টি আর তিনটারের রাশিমালা দেখাবো সেই জন্য রাশিমালা দেখিয়েছি বাট ভুলেও এটা মুখস্থ করার দরকার নেই তোমরা জাস্ট মূল কনসেপ্ট দিয়ে করে ফেলবা ওকে মূল কনসেপ্টটা কী এক সিক্সিস বরাবর হতো কিন্তু দূর স্মরণ তো এক্সিক্সিস বরাবর তুমি যদি সব কিছুই জানো এক্স সিক্সিস তুমি যদি একসিকসিস বরাবর আদিবেগ জানো এক সিক্সিস বরাবর কতটুকু সময় পার করা লাগবে সেটা জানো এক সি বরাবর তুমি তরণ জানো তাহলে তো এক সিক্সিস স্মরণ বের করতে তোমার খুব একটা বেশি সময় লাগবে না যে ক্ষেত্রে তোমার এই সেটা মুখস্থ করার দরকার নেই তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো এই ভিডিওতে জাস্ট এটাই কাজ তোমার যে তলের সাপেক্ষে রেফারেন্স ফ্রেমটা তুমি ডিজাইন করে ফেলবা ওকে তুমি যদি আনাততল থাকে ওই তল বরাবরই তুমি তোমার রেফারেন্স ফ্রেমটা নিয়ে নিবা অর্থাৎ আতোতলের দিক বরাবর হচ্ছে এক্স এক্সিস এবং আনাততলের লম্ব দিক হচ্ছে ও এক্সিস ওই অনুযায়ী যদি কাজ করো এটা সিম্পলি জাস্ট একটা উপাংশে ভেঙে ভেঙে ম্যাটটা করতে পারবা ওকে তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি আনতলের প্রাসের ক্ষেত্রে যে উপর থেকে যদি নিচে নিক্ষেপ করি সেই ক্ষেত্রে যে রাশিমালাগুলো হয় সেগুলো দেখাবো তারপরে আমরা কিছু ম্যাথ দেখবো ওকে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আল্লাহ হাফিজ